রাজ্যের কৃষি দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদনের সময়সীমা কতদিন রয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, রাজ্যের কৃষি দপ্তরে কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা কতদিন রয়েছে, সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নেব। তো বন্ধুরা, একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছে। আপনারা ওয়ান স্ক্রিন নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে, নেম অফ দ্য পোস্ট, স্কিল নার্সারি ওয়ার্কার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে, নাম্বার পোস্ট এখানে দেওয়া রয়েছে, এই জন্য একটা ভ্যাকান্সি রয়েছে, প্লেস অফ ওয়ার্কটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের কাজটা কোথায় থাকছে বা কোন জায়গাতে রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, নেচার অফ ওয়ার্কটা এখানে দেওয়া রয়েছে, ভাইরাস অ্যাক্টিভিটিস রিলেটেড টু বেটেল ভিন কাল্টিভেশন সাকস অ্যাজ প্ল্যান্টিং অফ বেটেল ভিনস ফার্টিলাইজার্স অ্যাপ্লিকেশনস স্পেয়ারিং পিপি কেমিক্যালস ইটিসি। তো এই সমস্ত বিষয়ে আপনাদের কাজ করে থাকতে হবে, বা এখানে নেচার অফ ওয়ার্কটা এখানে দেওয়া রয়েছে, কী কী কাজ আপনাদের করতে হবে এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কাজের এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়া রয়েছে, আপনাদের এখানে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এগ্রিকালচারের বিষয়ে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আমরা আগেই আলোচনা করেছি, অষ্টম শ্রেণী পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিউরেশনটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ 2 বছরের যে এখানে আপনাদের এখানে পিরিয়ডটা থাকছে, 2 বছরের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ যতদিন পর্যন্ত এই প্রজেক্টটা থাকছে সে অনুযায়ী এখানে 2 বছরের জন্য থাকছে। তো অষ্টম শ্রেণী পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিসার্বেলটা এখানে দেওয়া রয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন বেটেল মিনস কাল্টিভেশন উইথ ডাটা রেকর্ডিং, এই সমস্ত বিষয়ে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা ডিসার্বেলটা এখানে দেওয়া রয়েছে, 8 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের এখানে থাকতে হবে এগ্রিকালচার ওয়ার্কের বিষয়ে। এজ লিমিট এখানে দেওয়া রয়েছে, 30 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন। পারমানেন্ট বেতন 12,000 টাকা থেকে এখানে শুরু হচ্ছে, এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউ এখানে দেওয়া রয়েছে, ঠিকানা এখানে দেওয়া রয়েছে, ঠিকানা আপনাদের উপস্থিত থাকতে হবে। ICAR সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা রিসার্চ সেন্টার রয়েছে মোহিতনগর জলপাইগুড়িতে, এখানে দেখতে পাচ্ছেন 735102 ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই স্থানে আপনাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। নোটিশ প্রকাশিত হওয়ার ডেট এখানে রয়েছে 8 জুন 2022 নোটিশ প্রকাশিত হয়েছে, ওয়েবসাইট এখানে রয়েছে, চাইলে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আমরা দেখে নিয়েছি, স্কিল নার্সারি ওয়ার্কার পদে এখানে নিয়োগ করানো হয়েছে, ঠিকানা এখানে রয়েছে, 29 জুন 2022 9:30 আপনাদের সেখানে উপস্থিত থাকতে হবে। রিসার্চ সেন্টার মোহিতনগর জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল 735102, এই ঠিকানা আপনাদের উপস্থিত থাকতে হবে এখানে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময় আপনাদের থাকতে হবে। এখানে কিন্তু আপনাদের চুক্তিভিত্তিক এবং স্থায়ীভাবে এখানে নিয়োগ করানো হচ্ছে, এখানে যেটা দেওয়া রয়েছে প্রজেক্ট অনুযায়ী আপনাদের এখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে। প্রজেক্টের নাম এখানে দেওয়া রয়েছে, আমরা দেখে নিয়েছি কী প্রজেক্টে আমাদের এখানে থাকছে, প্রজেক্টটা দেখে নিয়েছি। প্লেস অফ ওয়ার্কটা এখানে দেওয়া রয়েছে, ICAR CPCRI রিসার্চ সেন্টার মোহিতনগর জলপাইগুড়ি। তো প্লেস অফ ওয়ার্কটা এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন, নিয়োগের নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম রাজ্যের কৃষি দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সময়সীমা এখানে দেওয়া রয়েছে, স্থানও এখানে দেওয়া রয়েছে, 29 জুন 2022 রিসার্চ সেন্টার মোহিতনগর জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল 735102, এই ঠিকানে আপনাদের উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তারিখে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে দেখে নিয়েছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, তাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।